টক দই দিয়ে পাস্তা রেসিপি কেমন হয় তাই না অসাধারণ টেস্টি একটা রেসিপি থাকছে আজকে আপনাদের জন্য পাস্তার সালাদ এই জিনিসটা যদি যারা ডাইটে আছেন তারা অবশ্যই ডিনারে একদম চোখ বুঝে খেয়ে নিতে পারেন যেমন টেস্টি তেমন হেলদিও ওজন কমবে নিমেষেই তো এই রেসিপিটার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি পানি এখানে দেড় কেজির মতো পানি দিয়েছি স্বাদ মতো লবণ এবং দুই চামচ তেল দিয়ে এখন পাস্তাটাকে আমি সিদ্ধ করে নেব আর পাস্তার গায়ে কিন্তু লেখা থাকে কয় মিনিট সিদ্ধ হবে পারফেক্ট তো আমি আট থেকে নয় মিনিটের মতো সিদ্ধ করে নেব একদম সুন্দর করে তো সিদ্ধ করে নেওয়ার শেষ এখন আমি একটা শাকনির সাহায্যে উঠিয়ে একটা ছেড়ে রেখে দিব ঠান্ডা হতে তো এরই পাখে যে আমি মানে পাস্তার সালাদটা বানিয়ে নেবো তো ও জন্য কিছু আমি সবজি কেটে নিয়েছি সেটা এখন মিশিয়ে নেব শশা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনেপাতা সাথে দিব দুই চামচের মতো লেবুর রস একটা লেবুর অর্ধেকটা সুন্দর করে চিপড়িয়ে দিয়ে দেব তো সম্পূর্ণ দিয়ে দেওয়ার শেষ এই পর্যায়ে কিন্তু আমি সবজিগুলো সুন্দর করে মিশিয়ে নেবো একটা কাটা চামচের সাহায্যে তো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি পুরো পাস্তাটা দিব না পাস্তা একটু বেশি সেদ্ধ করে ফেলেছি এখন আমি অর্ধেকটার বেশি দিয়ে পাস্তাটাকেও কিন্তু সবজির সাথে সুন্দর করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়ে একটা সেটে রেখে দিব যেহেতু বলেছি আমি টক দই দিয়ে পাস্তা রান্না করবো তো সেজন্য টক দই এখানে এক কাপ নিয়েছি চিনি দুই চামচ কালো গোলমরিচ হাফ চামচ বিট লবণ হাফ চামচ এবং দিয়ে দিয়েছি এখানে চাট মশলা তো চাট মশলাটা যদি দেন টেস্টি কিন্তু ও মানে অসাধারণ একটা টেস্ট লাগে চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপরে আমি এখানে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি টোটালি অপশনাল যদি হাতের কাছে থাকে অবশ্যই দিতে পারেন আর না থাকলে নয় তো নয় তো একটা ডিম আমি কুচি করে নিয়েছি আর একটা ডিম কিন্তু এখন আমি গোল গোল করে কেটে নিব তো দুইটা ডিমই আমার প্রয়োজন হবে আর এই ডিমটা যদি দেন টেস্টটা একটু বেশি হয় তাই না তো যদি হাতের কাছে না থাকে এই ডিম না দিলেও টেস্টটা হবে তো ডিমটা আমি রিং রিং করে কাটা রেখে দিচ্ছি আর টুকরা করে কাটাটা এটার ভিতরে এখন আমি মিশিয়ে দিব আর ওই যে যে সেই টক টকদের মিশ্রণটা মানে চাটনিটা সেটা এখন সুন্দর করে আমি এই পাস্তার সালাদের সাথে মিশিয়ে দেব। বিশ্বাস করেন আপুরা এটা যারা ডায়েট করছেন চোখ ভুজে রাতে ডিনারে খেয়ে নিতে পারেন একদম পেট পুরে এতে ওজনও বাড়বে না আর আপনার ডায়েট মেনটেনেন্স খুব ভালো থাকবে এতটাই হেলদি এটার ভিতরে কিন্তু কোনো প্রকার তেল নাই তো যদি ভালো লাগে রেসিপিটা একবার হলেও করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটার গ্রেভিটা দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি এটা খেতে বিশ্বাস করেন অসাধারণ একটু টেস্ট ছিল আর যদি লবণের পরিমাণ মনে হয় যে কম হয়েছে একটু লবণ অ্যাডও করতে পারেন আপনারা তো দেখেন এই যে এখন আমি এটাকে খেয়ে আপনাদের রিভিউ দেবো হয়তো ভাববেন নিজে বানিয়েছি নিজে দেখেন গ্রেভিটাও আমি দেখিয়ে দিচ্ছি এতটা পরিমাণ টেস্ট ছিল পুরোটাই কিন্তু আমি একা খেয়েছি দুই ভাগে তিন ভাগ তারপর বাকিটুক খেয়েছে বন তো কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন রেসিপিটা এই পর্যন্ত ছিল পরবর্তী রেসিপিতে দেখা হবে